প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি সুদীপ্ত মণ্ডল, সরকারি শিক্ষক, ইংরেজি পরবর্তী মাধ্যমিক বিদ্যাপীঠ। তো আমিও ভালো আছি। আজ প্রগতি রাজবাদ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা আজ ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। সেখানে কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায় তার দুটো নিয়ম আমরা দেখব। তো সকল শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায়। তো আজ আমরা শিখব দো অল্দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। আমরা আগে দেখেছি কি শিখব, দো অথবা অর্থ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এবং সো দ্যাট অথবা ইন হোয়াট আর দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায় সেই নিয়মটা আমরা দেখব। তো প্রথমত দো অর্থ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তোমাদের নিশ্চয়ই মনে আছে কোন অংশটা সাবঅর্ডিনেট ক্লজ এবং কোন অংশটা প্রিন্সিপাল ক্লজ। তারপরে আরেকবার বলে দিই, যেখান থেকে দোয়াল দো শুরু হবে, যেখান থেকে দোয়াল দো শুরু হবে সেখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু। তো প্রথমে যদি দোয়াল দো থাকে, প্রথম থেকে মাঝখান পর্যন্ত, কমা পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ, যদি দোয়াল দো মাঝে থাকে তাহলে মাঝ থেকে শেষ পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ। আমাদের ওই দোয়াল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় সাবঅর্ডিনেট ক্লজটা যেখানে থাকুক সেটা প্রথমে থাকুক অথবা শেষে থাকুক সেটাকে ধরে এনে আমরা প্রথমে লিখব। তবে খেয়াল করবা, প্রথমে লেখার সময় দোয়ালটুকু আমরা বাদ দিব, বাদ দিয়ে পুরো লিখবো। তাহলে কি হবে, দো ই অথবা আমরা দুটো বাদ দিব, ই পর পুর আমরা লিখলাম সাবঅর্ডিনেট ক্লজ দো ই অথবা, সেখান থেকে দোয়ালটা বাদ দিলাম, বাদ দিয়ে বাকি বাক্যটা লিখলাম, বাক্যটা কি ইয়াস পুয়ার। এরপরে লিখব প্রিন্সিপাল ক্লজ, কিন্তু তার মাঝখানে একটা কনজাংশন যোগ করবো, আর কনজাংশনটা হলো বাট, কনজাংশনটা হলো বাট, বাট লিখবো, লিখলাম। এরপরে আরো প্রিন্সিপাল ক্লজ লিখলাম, লিখবো ইয়াস অনেস্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ একটা নিয়ম দো অর্থ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে আমরা কম্পাউন্ড করলাম। এবার দেখি সো দ্যাট, সো দ্যাট অথবা ইন ওয়ার্ড আর দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। তো নিয়মটা কি, আমরা সো দ্যাট বা ইন ওয়ার্ড আর দ্যাট এর আগ পর্যন্ত লিখব, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর আগ পর্যন্ত, তার অর্থ প্রথম থেকে এই পর্যন্ত আমরা লিখব, দেখে দেখে লিখব, হি ওয়ার্কস হার্ড, লিখলাম। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর স্থলে লিখব অ্যান্ড, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর স্থলে লিখবো ইয়ার। এরপরে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর পর থেকে শেষ পর্যন্ত লিখবো হি ক্যান প্রসপার ইন লাইফ। খুব সহজ দুটো নিয়ম শিখলাম। এবার বন্ধুরা, কতটুকু শিখলাম, আমরা আরেকটা উদাহরণে
চলে যাবো। তো দুটো বাক্য দিয়েছি আমি, হি কেম টু স্কুল অলদো হি ওয়াজ ইল, পরের বাক্যটা কি, পরে নিয়ে আই রিড ইংলিশ সো দ্যাট আই ক্যান গেট এ গুড জব। তো নিশ্চয়ই তোমরা পারবে, তোমরা শিখেছি সহজ সহজ দুটো কমপ্লেক্স সেন্টেন্স, তাকে কীভাবে কম্পাউন্ড করতে হয়, দোয়াল দূরত্ব কমপ্লেক্স সেন্টেন্স এবং সো দ্যাট দূরত্ব কমপ্লেক্স সেন্টেন্স, দেখি আমরা পারি কি না, নিশ্চয়ই পারবে। তো দোয়ালযুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে হলে কী বলছিলাম, যেখান থেকে দোয়াল শুরু হবে সেখান থেকে সাবঅর্ডিনেট ক্লাসটাও শুরু হবে। তো আমরা এই বাক্যে দেখেছি, দেখছি যে মাঝখান থেকে পালদোটা শুরু হয়েছে, তো আমাদের সাবঅর্ডিনেট ক্লাসটাও এইটুকু। তাহলে নিয়ম কী ছিল, সাবঅর্ডিনেট ক্লাসটা প্রথমে লিখব, লেখার সময় কি কি লিখ করবো, দোয়ালদটা বাদ দিব। তাহলে কি আছে, দোয়ালদটা বাদ দিলে কি হবে, হি ওয়াজ ইল, হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লাস। এরপর কি লিখবো, কনজাংশন বাট। এরপর কি লিখবো, প্রিন্সিপাল ক্লাস, হি কেম টু স্কুল, হয়ে গেল উত্তর। পরে বাক্যটা সোজার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে সিম্পল সরি তার কম্পাউন্ড করার নিয়ম কী ছিল, কী বলে দিলাম, সব কিছু ঠিক থাকবে, যা কিছু লেখা আছে সব ঠিক থাকবে, শুধুমাত্র সোজার বা ই ওয়ার্ডের দ্যাট ইজ, তাহলে আমরা ইয়ান কথাটা লিখব। আমরা লিখি, আই রিড ইংলিশ and I can get a good job. তাহলে আজ তোমরা দুটো নিয়ম শিখলে, দোয়াল যুক্ত কমপ্লেক্স কে কমপ্লেক্স সেন্টেন্স এবং সো দ্যাট যুক্ত বা ইন অর্ডার দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে কিভাবে কম্পাউন্ড করতে হয় তোমরা শিখলাম। তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।